সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি আজকের আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া 3 নম্বর ওয়ার্ডে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে পিতা খুন করেছে তার নিজ পুত্রকে। যাকে খুন করা হয়েছে তার নাম আরিফ, বয়স 7 বছর, আর যে খুন করেছে তার নাম হলো ইয়াসিন আলী। তিনি সরকারি খাস জায়গায় সরকারের দেওয়া একটা ঘরে বসবাস করতেন। তার স্ত্রীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় তাকে তালাক দেওয়ার পরে, কিংবা আমরা যতটুকু এলাকায় যে জানতে পেরেছি যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায়, তিনি সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন, ওই সরকারের দেওয়া ঘরেই তিনি থাকতেন। কিন্তু কেন, কি কারণে যে ওই সন্তানকে খুন করে সেই ঘরে আগুন ধরিয়ে দিয়ে এবং সেই সন্তানকে পুড়িয়ে মেরেছে, এই বিষয়টি আমরা তার কারণ কিন্তু উদ্ধার করতে পারিনি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ইয়াসিন আলী নানানবার ঐতি থাকত, তো এই ইয়াসিন আলী তার সন্তানকে খুন করার পরে তার নিজ ভাইকে খুন করার জন্য গিয়েছিল তার বাড়িতে, কিন্তু সেখানে যে ধরা পড়ে সে স্বীকার করে যে আমি আমার ছেলে আরিফকে খুন করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জমেছে। এখানে তারা দেখতে এসেছে সন্তানকে খুন করে নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়ে তার সন্তানকে যে পুড়িয়ে দিয়েছে। পুলিশ এসেছে ঘটনা জানতে পারার পর, তারপর এই আগুন যখন নেভাতে গেছে এলাকাবাসী, তখন কিন্তু এলাকাবাসী আগুন নেভাতে পারেনি, এসেছে ফায়ার সার্ভিস, তারা এসে আগুন নিভিয়েছে, তারপরে উদ্ধার হয়েছে সেই পোড়া সন্তান আরিফের সেই মৃতদেহ। প্রিয় দর্শক মণ্ডলী, একজন পিতা কেন খুন করলো তার পুত্রকে, এটা জানতে বড় ইচ্ছে করে। প্রিয় দর্শক, আমি দৈনিক প্রদীপ শিকার পক্ষ থেকে সাংবাদিক মতিউর রহমান আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা দেখুন ঘটনা, যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ঘরেই আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে টিনগুলো যখন আগুনের তাপে উড়ে গিয়েছিল, তখনও কিন্তু এলাকাবাসী আগুন নেভাতে গিয়েছিল, কিন্তু আগুন নেভাতে পারেনি। তারপরে ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস এসে এই আগুন নেভানোর চেষ্টা করে, এবং আগুন নেভানোর পরে ওই ঘর থেকে উদ্ধার হয় সেই আরিফের 7 বছর বয়স তার মৃতদেহ। ইয়াসিন স্বীকার করেছে যে আমি আমার ছেলে ইয়াসিনকে খুন করেছি। কেন খুন করলো? প্রিয় দর্শক, আমরা এলাকায় জানতে পেরেছি যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার কারণে তার সন্তানকে নিয়ে সরকারের দেওয়া সেই ঘরে ভূমিহীন হিসাবে সেখানে বসবাস করত। কিন্তু কেন খুন করলো তার সন্তানকে, এ ঘটনা উদ্ধার করবে পুলিশ। পুলিশ অবশ্য ইয়াসিনকে হেফাজতে নিয়েছে, আরিফের লাশ নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য, কিন্তু কেন খুন করলো এই বিষয়টা আমরা এখনো জানতে পারিনি, যে ইয়াসিন কেন তার সন্তানকে খুন করলো। প্রিয় দর্শক মণ্ডলী, ইয়াসিনকে ভারসাম্যহীন নাকি স্বাভাবিক? যদি স্বাভাবিক হয় তাহলে তার নানা বাড়িতে থেকে তার নিজ ভাইকে
খুন করার উদ্দেশ্যে কেন উদ্যত হবে? দর্শক, আমরা বলতে চাই না, আমরা জানতে পারবো যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এখানে উৎসুক জনতার ভিড় জমিয়েছে, আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ঘরটিকে। দেখুন, এখানে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে রয়েছে, তারা আমাদের সঙ্গে কথা বলছে, কিন্তু আমরা তাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে ইয়াচিন যখন তার পুত্রকে খুন করে, তখন কিন্তু তার ঘরের ভিতরে বিকট আওয়াজে ডেস্কটেপ অর্থাৎ গান বাজছিল এমনভাবে যে ঘর থেকে যদি কোনো আওয়াজ হয়, সে আওয়াজ যেন কেউ শুনতে না পায়। প্রিয় দর্শক, কেন তার সন্তানকে খুন করবে? তার সন্তানের আত্মচিৎকার যাতে শুনতে কেউ না পায়, তার জন্য ঘরের ভিতরে বিকট আওয়াজে যে ডেস্কটপ চালিয়েছিল, এর কারণ কি? প্রিয় দর্শক, এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার দেওয়া যে ঘরটি আপনারা দেখলেন, এই ঘরে কিন্তু সে বাস করত। আপনারা দেখছেন এখানে সেই ঘরের সেই পোড়া দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সেই ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, টিনগুলো উড়ে গেছে আগুনের তাপে। আর আপনারা যা দেখছেন ঘরের আসবাবপত্র সহ যে তার নিজ পুত্রকে খুন করেছে আরিফ, ইয়াসিন খুন করেছে তার নিজ পুত্র আরিফ, সে আরিফের দেহ কিন্তু পুড়ে খাক হয়ে গেছে, যা পুলিশ নিয়ে গেছে, ইয়াসিনকেও পুলিশ হেফাজতে নিয়েছে, কারণ জানার জন্য কেন খুন করলো তার পুত্রকে, কি জন্য খুন করলো। এই ঘটনা জানার পরে আমরা আপডেট নিউজ আপনাদেরকে পুনরায় জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে আমরা ঘরের দৃশ্য দেখাচ্ছি জানালার বাইরে থেকে, সঙ্গে রয়েছে উৎসুক জনতা, তারা যে কথা বলছে সে কথা হলো তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি এবং সে যে পুনরায় বিয়ে করবে, এই পুত্র 8 বছরের আরিফ থাকার কারণে সে নতুন করে সংসার পাততে পারছে না, যে কারণে আরিফকে খুন করা হতে পারে এমন ঘটনার কথা এলাকাবাসী কিন্তু অনুমান করে বলছে। কিন্তু এটা কতটুকু সত্য এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জনগণ কিন্তু ওই জানলা দিয়ে দেখছে যে ঘরের ভিতরে কী ঘটেছিল, এবং পোড়া ঘরের ভিতরে যে সমস্ত আসবাবপত্রগুলো পুড়ে গিয়েছিল সেগুলো কোন অবস্থায় রয়েছে, সে দৃশ্য জনগণ দেখছে, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি ইয়াসিন অত্যন্ত স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে তার পুত্রকে খুন করেছে।